আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকলে সবার জন্য কামনা কামনা। আজকে আপনাদের রাইশা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে ফটোশপ একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সর্বপ্রথম আপনাদের যে কথাটা বলবো, যে আমরা স্টুডিওতে যারা কাজ করি সবসময় আমরা পাসপোর্ট সাইজের ছবিটা বেশি তোলা হয় এবং পাসপোর্ট সাইজের ছবিটা আমরা সচরাচর দৈনিক বেশি কাজ করি এবং যেসব ছবিগুলায় মুখে দাড়ি নেয় এই ধরনের ছবিগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে খুব কম সময় লাগে। এমনকি যে কোনো টুলস দিয়ে আমরা এই পাসপোর্ট সাইজের এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, কিন্তু যেসব ছবিগুলো মুখে দাড়ি থাকে এইসব ছবিগুলো কিন্তু সচরাচর সব পেন্ট বা যেসব মিউজিক গুলো আছে সব দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি না। এই জন্য যে এই দাড়ি গুলো পারি না, এই জন্য আপনাকে আমি সহজে একটা সীমিত সময়ের জন্য দেখাতে চাই পেন্ট দিয়ে একটা দাড়ি কাটি। কাটার পর যখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তখন ওই কিন্তু দেখা যাবে যে দাড়িটা অনেক খারাপ দেখা যায়, কিন্তু দাড়ির মাথা নাই কিছু নাই, এই ক্ষেত্রে আমাদের খারাপ দেখা যায়। কিন্তু আমরা এমন ভাবে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে দাড়ি ঠিক থাকে, ছবি সুন্দর ঠিক থাকে এবং সবকিছু পরিপূর্ণ ঠিক থাকার পরে আমরা দাড়ি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব ওই বিষয়টাই আপনাদের সামনে এখন তুলে ধরব। তো আমরা সর্বপ্রথমই এখন থেকে ম্যাজিক টুলস থেকে পূজা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে তারপর আমাদের দ্বিতীয় কাজ হলো আমাদের ছবিটা সিলেক্ট করতে হবে। ছবিটা সিলেক্ট করতে গিয়ে এখানে শিফট কন্ট্রোল আই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো ছবিটা সিলেক্ট হয়ে গেছে। পুরো ছবি সিলেক্ট হওয়ার দেওয়ার পরে আমরা যেতে হবে এখানে ক্লিক করার পরে আমরা যেতে হবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এন্টার দিয়ে নোট কালার কালার পর আমরা সরাসরি যে সব ছবি সব সময় যে কালারটা ব্যবহার করি ওই কালারটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম আমি ব্লু কালার। ব্লু কালার সিলেক্ট করার পরে আমরা কি করব, এই যে উপরের লেয়ারটা আমরা নিচে নামাব। নামানোর পরে যে আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তারপর আমাদের এখন যে বন্ধুরা দেখতেছেন আপনারা যে চুলের যে ছাইগুলা আমাদের কিন্তু সাদা সাদা দেখা যায়, এগুলো যদি না থাকে ওই সিস্টেমে আমাদের এখন যাইতে হবে। তারপর আমাদের এখানে ক্লিক করতে হবে লেয়ার ওয়ানে, এখানে ক্লিক করার পরে ক্লিক করব, তারপর পিট মার্ক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এই যে দেখতেছেন বন্ধুরা এই যে চিহ্নটা, এই চিহ্নটা হলো ক্লিক করার পরে আমরা এই যে টিচিমেন্ট দিয়ে দেবো, এখানে আমরা যেগুলো পরিমাণ 5, 6 বা 7-8 দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমরা এই যে কালার এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক আমরা 100 দিয়ে দিলাম। পুরো 100 দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করার পরে এটা আমরা ঘুরাই সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা ছাড়বো। যে মাঝে বড় ছোট ছোট সাইড দিয়ে আছে এটা সুন্দর করে কাটিয়ে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা কাটলাম, এটা কেটে দিলাম। কাটার পরে আমাদের যে কাজ ওকে, তারপর আমরা এখানে দিয়ে ওকে দেওয়ার পরে দেখা দেব আমরা এটা কালার চেঞ্জ করব। এই যে আমাদের কালার সিলেক্ট ক্লিক করার পর আমরা যেই কালার প্রয়োজন ওই কালার এই ছবির পিছনে সেট করতে পারবো। এটা দেখতেছেন বন্ধুরা, আমি যে কালার প্রয়োজন ওই কালারই কিন্তু দাড়ি এটা দাড়ি কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট সম্পূর্ণ দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা দ্বারা আপনারা একটু যদি উপকারে আসে অবশ্যই আমাদের এই চ্যানেলটা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদের আরেকটা ছবি কাজ করে দেখাবো। এটা যেমন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালার, এটা ব্যাকগ্রাউন্ড হলো ব্ল্যাক কালার মানে ঘোলা। এই ঘোলা ব্যাকগ্রাউন্ডটা থেকে আমরা এখানে এক কালার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এটা করতে হলে আমাদের মিউজিক ফিলে কাজ হবে না, কারণ এটা এক কালার না, যদিও আমাদের চেহারা ফেস ব্যাকগ্রাউন্ড সব সিলেক্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের ছবিটাকে
আপনার পেন্টুল দেয়া, এদের পেন্টুল থেকে পেন্টুল দিয়ে ঘুরে ঘুরে কাটতে হবে। এই ক্ষেত্রে আমাদের ছবিটা জুম করতে হবে। জুম করার পরে এটা আমাদের পেন্টুল দিয়ে ছবিটারে কাটার পরে আপনারা দেখতে পাচ্ছেন এদের পেন্টুল দিয়ে ছবিটা ঘুরে ঘুরে এভাবেই কাটতে হয়। যা এটা কাটা নিয়ম। কাটার পরে দেখা যাবে আমাদের এখানে ক্লিক করতে হবে করার পরে আমরা এখানে আমাদের পিছনে কালারটা নাই, শেষ হয়ে গেছে। তারপরে আমরা লেয়ার ওয়ান এর উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে গুড মার্কে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়ান লেভেল এলে ক্লিক করবো। দেওয়ার পরে আমরা টুলসটা নিয়ে আমরা ছোট করে ক্লিক করে আমরা ছোট করে নিলাম। কাটার পরে এখান থেকে আমরা ক্লিক করলাম। করলাম থেকে আমরা দেখা যে কোনো কালার এখান থেকে আমরা সেট করতে পারি। যে কালার চাই আপনার ওই কালারটাই আপনার মনের মতো করে সেট করা সম্ভব। ওকে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো থাকাটা আপনাদের জন্য কামনা করি। আর আমার এই চ্যানেলটি নতুন, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বলবেন না, আপনাদের পাশে থাকবেন, আরো ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল আসবো। ভালো থাকবেন।